আমাদের আপনাদের সকলকে আন্তরিকতার সাথে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ইউনিভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং গ্রিন ইউনিভার্সিটি ওমেন্স ফোরাম এর আয়োজিত ওয়েবিনার ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যান সেভ লাইফ শীর্ষক আয়োজন। আমাদের আজকের আয়োজনের সম্মানিত বক্তা ডক্টর তাহমিনা আক্তার। বিগত 1.5 বছরের বেশি সময় ধরে আমরা প্রতিহত করার চেষ্টা করছি করোনা ভাইরাসের অতিমারী। বেঁচে থাকার তাগিদে নিজেদেরকে সুস্থ রাখার প্রয়োজনীয়তা আমরা অনেক বেশি উপলব্ধি করেছি করোনাকালীন এই সময়ে। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য সামাজিক দায়িত্ব হিসেবে প্রতিটি মানুষ এবং প্রতিষ্ঠান নিজ নিজ জায়গা থেকে একে অপরকে সচেতনতার বার্তা দিয়ে চলেছে। এই প্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং ওমেন্স ফোরাম আজ আয়োজন করেছে সুস্থতা ও সচেতনতা ভিত্তিক এই ওয়েবিনারে। আমরা আমাদের আয়োজনে আমন্ত্রণ রেখেছি আমাদের সকল ছাত্র ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের জন্য। আজকের আয়োজনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর তাহমিনা আক্তার, যিনি কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশ। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দিতে আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হালিমা আক্তার সাথী ম্যামকে তার শুভেচ্ছা বক্তব্যটি দেওয়ার জন্য। ধন্যবাদ সুমায়া ম্যাম। আসসালামু আলাইকুম সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে জানাই অপরাহ্নের শুভেচ্ছা। আজকে একটি মহৎ উদ্দেশ্যে আমরা সবাই এই ওয়েবিনারে সম্মিলিত হয়েছি। গ্রিন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং উইমেন এম্পাওয়ারমেন্ট ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতাই পারে জীবন বাঁচাতে শীর্ষক এই ওয়েবিনারটি বর্তমান প্রেক্ষাপটে বেশ মহৎ একটি উদ্যোগ। কেননা আমরা জানি বর্তমানে ক্যান্সার এক দুরারোগ্য ব্যাধির নাম। এখন পর্যন্ত এই রোগে মৃত্যুর হার সবচাইতে বেশি। বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, তবে তার মধ্যে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এই ব্রেস্ট ক্যান্সারে, এবং তাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বা ঝুঁকি সবচাইতে আসলে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হিসেবে দেশে প্রতি বছর 1.5 লাখ মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হয়। তবে প্রাথমিক স্টেজে লক্ষণ যদি দেখা দেয় এবং ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা যায়, তবে ব্রেস্ট ক্যান্সারকে প্রতিহত করা সম্ভব। আমাদের আজকের এই ওয়েবিনারের প্রধান বক্তা ডক্টর তাহমিনা আক্তার তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটির বিষয় নিয়ে আলোচনা করবেন। এর লক্ষণ, এর বাসায় আমরা কিভাবে এই ধরনের পরীক্ষা করতে পারি, তাছাড়া আমাদের এর পরবর্তী করণীয় কি, এই সম্পর্কিত বিষয় তিনি আমাদের আলোকপাত করবেন। আশা করছি এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাস্থ্য, আমাদের নারী স্বাস্থ্য নিয়ে আমরা সচেতন হতে পারব, আমাদের পরিবারের নারী সদস্যদের স্বাস্থ্য নিয়েও আমাদের মাঝে সচেতনতা তৈরি হবে। মোট কথা, আজকের এই ওয়েবিনারটি নারী ও পুরুষ সকল শ্রোতাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা আমাদের পরিবারের নারী সদস্যদের স্বাস্থ্যের বিষয়টা আমাদের আসলেই হচ্ছে আমাদের কনসার্নড ইস্যু। তো সেই ক্ষেত্রে আমাদের নারী এবং পুরুষ সকলের জন্য এই ওয়েবিনারটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে রাখছি, এবং আজকের এই প্রোগ্রামের সমুদয় সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি হালিমা আক্তার সাথী ম্যামকে তার সুন্দর সূচনা বক্তব্যটির জন্য। এবং আমাদের আয়োজনের পরবর্তী ধাপে যাওয়ার আগে আমরা আমাদের সম্মানিত বক্তা ডক্টর তাহমিনা আক্তার কে আমন্ত্রণ জানানোর পূর্বে খুবই সংক্ষিপ্ত ভাবে জেনে নিব ডক্টর তাহমিনা আক্তারের পরিচিতি। ডক্টর তাহমিনা আক্তার কুমিল্লা মেডিকেল থেকে MBBS পাস করে সেখানে ইন্টার্নশিপ করেন কিছুকাল। পরবর্তীতে তিনি 2014-তে BCS পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সাফল্যের সাথে স্বাস্থ্য ক্যাডারে উন্নীত হন। এরই ধারাবাহিকতায় প্রথম তাকে নিয়োগ করা হয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা হাসপাতালে, সেখানে তিনি সহকারী সার্জন হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তিনি ঢাকা মুগদা মেডিকেল হাসপাতালে ট্রান্সফার হন। 2017 সালে তিনি ফিজিওলজিতে MPhil ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে
ফিজিওলজি বিভাগে চিকিৎসক এবং প্রভাষক হিসেবে কর্মরত আছেন। একই সাথে গবেষণার সাথে সম্পৃক্ত রয়েছে। তিনি তার ফিল্ড স্টাডি এবং রিসার্চে ব্রেস্ট ক্যান্সার নিয়ে গবেষণা ও কেস স্টাডি করেছেন। আমরা বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বক্তা ডক্টর তাহমিনা আক্তারকে আজকের ওয়েবিনারে তার আলোচনাটি উপস্থাপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিনা আক্তার। আজকে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার সম্পর্কে আমার ক্ষুদ্র যে জ্ঞান আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব, এবং তাতে যদি আপনাদের মধ্যে সামান্যতম সচেতনতা জেগে উঠে তো সেটাই আমি আমার সাফল্য মনে করব। আচ্ছা, ক্যান্সার, হ্যাঁ, এই শব্দটা শুনলেই মানে আমাদের আসলে সবার মধ্যেই একটা আতঙ্ক ভর করে যে ক্যান্সার মানেই ভয়ঙ্কর একটা জিনিস। কথাটা পুরোপুরি মিথ্যা না, অবশ্যই ক্যান্সার একটা ভয়ঙ্কর জিনিস, শুধু যে মানে অন্যান্য অসুখগুলোর কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই সেই অসুখ বা রোগ বা ডিজিজে যে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র সেই সাফার করছে বা শুধুমাত্র সেই সেটা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্যান্সার এমন একটা অসুখ সেটাতে শুধুমাত্র রোগী যে সাফার করে তা না, মানে সেই রোগীর সাথে তার পুরো পরিবার, তার পুরো ফ্যামিলি একই সাথে মানসিক, শারীরিক এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ভাগ্যজনক হলো সত্যি, যতই খারাপ হোক জিনিসটা, এটার ইনসিডেন্স যেটা সেটা মানে দিনকে দিন আসলে শুধু মানে ওয়ার্ল্ড ওয়াইড যে বাড়ছে তা না, বাংলাদেশেও বাড়ছে, এবং সেটা খুব আসলেই খুব আতঙ্কজনক হারেই বাড়ছে। তো আমরা যদি ব্রেস্ট ক্যান্সার মানে আমাদের আসল জায়গায় চলে আসি, ব্রেস্ট ক্যান্সার, এখন পর্যন্ত যতগুলো ক্যান্সার আছে, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার যাই বলি না কেন, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কমন। হোল ওয়ার্ল্ড ওয়াইডে যদি আমরা চিন্তা করি যে সবচেয়ে বেশি কমন ক্যান্সার কোনটি, তাহলে এক নম্বরই আসবে ব্রেস্ট ক্যান্সার। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক ধরনের গবেষণা হয়েছে এটার ইনসিডেন্স বা কি রকম পরিমাণ আক্রান্ত হচ্ছে, সবকিছুই কাজ চলছে, যদিও বাংলাদেশে কোনো স্পেসিফিক রিসার্চ বা কোনো স্পেসিফিক পরিসংখ্যান আমাদের নাই। তো ওয়ার্ল্ড ওয়াইড যে পরিসংখ্যানটা পেয়েছি সেই অনুযায়ী 2015 প্রায় 1.5 মিলিয়ন, প্রায় এতগুলা মানুষ ডায়াগনোজড হয়েছে ব্রেস্ট ক্যান্সার হিসেবে। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রায় উইমেন যে ডেথটা হয় তার 3-5% কিন্তু ব্রেস্ট ক্যান্সারে হচ্ছে। তো মানে এটাকে আসলে হেলাফেলা করার তো কোনো অপশনই নাই, অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর এই অসুখটার সবচেয়ে আশাব্যঞ্জক দিক যেটা, সেটা হচ্ছে এটা 100% কিউরেবল একটা ডিজিজ। যদি আমরা সঠিক সময়ে ডায়াগনোসিস করতে পারি এবং সঠিক পদক্ষেপ নিতে পারি, তাহলে একটা সামান্য যেমন যক্ষা বা একটা ভাইরাল ফিভার যেভাবে ভালো হয়ে যায়, ব্রেস্ট ক্যান্সারও কিন্তু সেটা সেভাবেই ভালো হয়ে যায়, এবং রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পরবর্তী জীবন একজন স্বাভাবিক মানুষের মতোই কাটাতে পারে। তো আমি আমার 2014 ফাউন্ডেশন ট্রেনিংয়ে যখন ফিল্ড স্টাডি করি তখন দুজন কেস স্টাডি করি দুজন রোগীর উপর, তো তাদের একটা কম্পারেটিভ স্টাডি আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার কেস ওয়ান যিনি ছিলেন তিনি হচ্ছেন হাসিনা রহমান শিল্পী, উনি একজন স্কুল টিচার ছিলেন, বাংলা স্কুল টিচার। তো স্টার্টিং থেকে তার কোনো সমস্যাই ছিল না বা তার কোনো, আমরা যে শুনে থাকি যে জেনেটিক একটা ডিজিজ, তার মা বা খালা তাদেরও কারো এই ডিজিজটা ছিল না। তার প্রথম যে সিমটম অ্যাপিয়ার করে সেটা ছিল তার লেফট ব্রেস্ট বা বাম স্তনে ছোট্ট একটা চাকার মতো। উনি খুবই ভাগ্যবতী যে উনি সেটা শুরুতেই নোটিস করতে পেরেছিলেন এবং একজন গাইনোকোলজিস্টের কাছে যান, সেই গাইনোকোলজিস্ট তাকে একজন সার্জনের কাছে রেফার করেন এবং খুব দ্রুতই সার্জন তার ম্যামোগ্রাফি করে, বায়োপসি করে, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে ব্রেস্ট ক্যান্সারের কনফার্ম ডায়াগনোসিস করে। উনার ফার্স্ট যে সিমটমটা অ্যাপিয়ার করেছিল সেটা ফেব্রুয়ারি 2012, এবং আমরা দেখতে পাই যে
অক্টোবর 2012 ওনার সার্জারিটা কমপ্লিটেড হয়ে যায় এবং উনি আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে ওঠেন, এখন পর্যন্ত উনি সুস্থই আছেন। তো মানে পুরো প্রসিডিউরটার মধ্যে মানে 7 থেকে 8 মাসের মধ্যে ওনার কিন্তু মোটামুটি আসল যে ট্রিটমেন্ট সেটা কমপ্লিটেড হয়। এরপর উনি ফলো আপে থাকেন, রেগুলার কেমো বা রেডিওথেরাপি নিতে থাকেন এবং প্রাইভেট কিছু প্রতিষ্ঠানে উনি যেহেতু চিকিৎসা সেবাটা নিয়েছিলেন, কস্ট বা টোটাল খরচটা ছিল প্রায় 8 লাখ টাকার মতো। এরপর আমি যাচ্ছি আমার কেস নাম্বার 2-তে। আমি ফিজিওলজিতে এমফিল করেছি, আমার সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি, উনি ছিলেন আমার একজন, আমি যখন চিটাগং এ ছিলাম তখন উনি আমার একজন ম্যাডাম ছিলেন, বলা যায় বাংলাদেশের ফিজিওলজির একজন পথিকৃৎ, নাইমা ম্যাডাম। সর্বোচ্চ যা যা ডিগ্রি নেওয়া সম্ভব সবই ওনার ছিল, আর কি বলবো, একজন স্বনামধন্য চিকিৎসক প্লাস শিক্ষক ছিলেন। এখন দুর্ভাগ্যজনক ভাবে ওনার প্রথম ওনার অন্য ধরনের কোনো সিমটম ছিল না, উনি প্রথম যিনি কমপ্লেনটা করে সেটা ছিল উনি দরজা খুলতে গিয়ে ওনার হাত নাড়তে পারছিল না, ওনার ডান হাতটা দিয়ে উনি দরজা খুলতে পারছিল না, এটাই ছিল ওনার ফার্স্ট সিমটম। তো উনি যেটা হয় আর কি, হয়তো হয়তো খেয়াল করেননি বা জিনিসটাকে গুরুত্ব দেননি। পরে উনি যখন একজন সার্জনের কাছে যান, ওনার এক্সিলারি একটা লাম্প নিয়ে, মানে হচ্ছে এক্সিলাতে একটা ছোট টিউমার টাইপ নিয়ে উনি যান প্রথমে একজন সার্জনের কাছে। তো সার্জন যখন সেই লাম্পটা এক্সামিন করে তখন তার কাছে মনে হয় সামান্য একটা লাইপোমা। লাইপোমা বলতে আমরা বুঝি আসলে চর্বি জাতীয় কোনো টিউমার, মানে চর্বি জমে টিউমার হয় এরকম একটা কিছু। তো উনিও সেটাকে খুব একটা গুরুত্ব দেন না। এরপর উনি যান আর চিটাগং থেকে ঢাকায় যান, ঢাকায় যে সার্জনকে দেখান উনিও সেটাকে একটা ফাইব্রোলাইপোমা হিসেবেই ডায়াগনোস করেন। ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটম হচ্ছে এক্সিলাতে কিছু টিউমার বা এ ধরনের কিছু লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে। তো ওনাদের দুর্ভাগ্যই বলবো, ওনাদের কেউই এই জিনিসটাকে আসলে ওইভাবে চিন্তা করেন নাই। এর পরবর্তীতে যখন ওনার সেই টিউমার গুলো, এক্সিলার টিউমার বা এক্সিলার যে লাম্প গুলো, সেগুলো যখন ধীরে ধীরে বেড়ে যায়, তখন উনি ফার্স্ট সার্জারি একসাথে প্রায় 32টা ছোট ছোট টিউমার ওনার এক্সিলার থেকে রিমুভ করা হয়। সেটা হয়ে যায় 2010-এ। ওনার ভাষ্য মতে উনি ওনার প্রথম উনি কনসাল্ট করেন 2009-এর জানুয়ারিতে এবং ওনার প্রথম সার্জারিটা হয় অগস্টের 2010। প্রায় 2 বছর এখানে নষ্ট হয়ে যায়, বা যাই হোক দুর্ভাগ্যজনক শেষ পর্যন্ত যেহেতু বাংলাদেশে সবাই বলছিল এই জিনিসটা হয়তো শুধুই লাইপোমা, কোনো ব্রেস্ট ক্যান্সার না, তাই ওনার এই স্যাম্পল গুলা সুইজারল্যান্ডে মুম্বাইয়ে আবার চিটাগং এরও একটা ল্যাবে টেস্ট করানো হয় এবং আলটিমেটলি সেটা আসে ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা, মানে ব্রেস্ট ক্যান্সারেরই একটা কি বলবো একটা টাইপস। তারপরে সেকেন্ড একটা সার্জারি করা হয়, মেমোগ্রাফি করা হয়, কিন্তু ততদিনে আসলে জিনিসটা অনেক স্প্রেড করে যায়। আমরা যেটা জানি যে ক্যান্সার যখন শুরুর দিকে থাকে তখন সেটা একটা নির্দিষ্ট অর্গানে থাকে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেটা অন্যান্য অর্গানগুলোকেও ইনভলভ করে ফেলে, যেমন হার্ট, লিভার বা অন্যান্য লিম্ফ নোড। তো যখন হোল বডিতে জিনিসটা স্প্রেড করে যায় তখন আসলে আর সেখান থেকে রিকভার করার কোনো স্কোপ থাকে না। তো ম্যাডাম অনেক বেশি সাফার করেন, তারপর বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিতে গিয়ে যেহেতু ওনার বয়সও হয়ে গিয়েছিল অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, সে কমপ্লিকেশন বা এখানে ওখানে দৌড়াদৌড়িতে ওনার প্রায় 50 লাখ টাকার মতো খরচ হয়। এরপরেও উনি কমপ্লিট রিকভারি করতে পারেন না। আমার সাথে যখন ওনার কথা হয় 2014 থেকে প্রতি মাসে ওনার প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, মানে ওনার যে কষ্টগুলো হচ্ছিল সেই কষ্টগুলো কমানোর জন্য যে ট্রিটমেন্টটা উনি নিতেন সেখানেও প্রায় ওনার মান্থলি 1 লাখ টাকার মতো খরচ হতো। এবং শেষ পর্যন্ত 2016 অক্টোবরে ম্যাডাম মারা যান এই ব্রেস্ট ক্যান্সারের কমপ্লিকেশন হিসেবেই। তো এই দুইটা কেস যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি একজন
আর্লি ডায়াগনোসিস আর ট্রিটমেন্টের জন্য পুরোপুরি সুস্থ এবং এখনো সুস্থ আছেন, আর আরেকজন লেট ডায়াগনোসিস বা কিছু ইগনোরেন্স বা ভুল ডিসিশন এইসবের জন্য আসলে খুব সাফার করলেন এবং শেষ পর্যন্ত মারা গেলেন। এখন আগেই বলেছি উনি আমাদের সাবজেক্টের একজন পথিকৃৎ, ওনাকে যদি আমরা এখন পর্যন্ত পেতাম আমাদের মাঝে হয়তো হোল ডক্টর সোসাইটি বা হোল ফিজিওলজি সোসাইটি অনেক বেশি উপকৃত হতেন। উনি মারা গিয়ে যে শুধু মানে উনিই চলে গেলেন তা না, ওনার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, আমাদের ফিজিওলজি কমিউনিটি ক্ষতিগ্রস্ত হলো, বা ওনার যে স্টুডেন্টরা হতে পারতো, যে স্টুডেন্টরা ওনার কাছ থেকে যেই সুবিধাটা বা যেই জ্ঞানটা পেতে পারতো সেটাও আসলে ক্ষতিগ্রস্ত হলো। তো এই জিনিসগুলাকে, এই দুর্ভাগ্যগুলাকে যদি আমরা আসলে অ্যাভয়েড করতে চাই বা মিনিমাইজ করতে চাই, তাহলে যা করতে হবে সেগুলো হচ্ছে মানে একটা মাস পার্টিসিপেশন লাগবে, সবার সমন্বিত অংশগ্রহণ লাগবে, সবার মধ্যেই আসলে মানে সচেতনতা যেটা বলেন বা অ্যাওয়ারনেস যেটা বলেন সেটা আসলে করতে হবে। তো এই জন্য আমরা কি করতে পারি, আমাদের যেমন অ্যাডোলেসেন্স গার্ল যারা আছে, যারা স্কুল প্রাইমারি বলেন বা হচ্ছে হায়ার সেকেন্ডারি বলেন, স্কুল বা কলেজ লেভেলে আমরা একটা চ্যাপ্টার রাখতে পারি যে একটা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ওরা জানলো, কারণ ওই বয়সী বাচ্চারা ছেলে এবং মেয়ে সবাই তারা আবার খুব আগ্রহী হয় বা জিনিসগুলাকে ওরা অনেক সিরিয়াসলি নেয়, একজন থেকে সে নিজের মা বা মাকে সচেতন করতে পারে, নিজের খালাকে সচেতন করতে পারে বা আশেপাশে যারা আছে তাদেরকে তারা মোটিভেট করতে পারে। তো তাদের মধ্যে যদি এডুকেশনটা আমরা স্টার্ট করতে পারি, তারপর কিভাবে সেলফ এক্সামিনেশন করতে হয় সেটা যদি আমরা তাদেরকে শেখাতে পারি, তারপর যদি আমরা মিডিয়াতে ব্যাপক প্রচারণা গুলো চালাতে পারি, তাহলে আমার মনে হয় অ্যাওয়ারনেস গুলো আসলে ডেভেলপ করে যাবে। এবং এই অ্যাওয়ারনেস যদি ডেভেলপ করে তাহলে আমাদের এখন যে জেনারেশন আছে তারা উপকৃত হবে, পরবর্তী জেনারেশন উপকৃত হবে, শুধু যে শারীরিক ভাবে উপকৃত হবে তা না, পুরো দেশের অর্থনীতিতেও এটা একটা অনেক বড় প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। আমরা যদি এখন ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে চাই তাহলে কি কি রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো জানতে হবে। অনেক অনেক রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো আমি আরেকটু পরে এক্সপ্লেইন করব। তার আগে আমরা একটু একটা ছবিতে চলে যাই যে একটা ব্রেস্ট ক্যান্সার আসলে কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে বা কি কি দেখলে আমরা বুঝবো যে এটা আসলে ব্রেস্ট ক্যান্সার। সরি, আমি এই ছবিটা শেয়ার করার জন্য খুবই দুঃখিত, অ্যাজ এ ডক্টর আমার এই ছবিগুলো দেখলে আসলে একটু খারাপ লাগে, আপনাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু এগুলা হচ্ছে খুব কঠিন, জীবনের খুব কঠিন সত্য। তো প্রথম ছবিটা যদি আমরা দেখি, ফার্স্ট যেটা হতে পারে যে ব্রেস্টের দুই পাশের সাইজের মধ্যে অসামঞ্জস্য দেখা দিতে পারে, কোনো একটা ছোট কোনো একটা বড় ফুলে গেছে, শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, বা এক পাশের সাথে আরেক পাশের যে কনসিস্টেন্সি বা আমরা যেটা ধরে বুঝি জিনিসটা সফট বা হার্ড সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এটা হতে পারে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হতে পারে বড় কোনো একটা লাম্প বা এই যে এই ধরনের আলসার, আলসার বলতে আমরা বুঝি কোনো একটা ক্ষত যেটা সহজে হিল হয় না বা যেটা সহজে ঠিক হয় না, এটাও একটা লক্ষণ হতে পারে। এরপরে এই ছবিটাতে দেখুন, জাস্ট নিপলের পাশের একটা জায়গা ভিতরে ঢুকে গেছে, এটাকে ডিম্পলিং বলা হয় বা ইনড্রয়িং বলা হয়, এটাও কিন্তু যদি কোনো লাম্প বা কোনো টিউমার বা কোনো চাকা নাও থাকে কিন্তু স্তনের একটা চামড়ার অংশ যদি ভিতরে এভাবে ঢুকে যায় তাহলেও সেটাকে আমরা ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ বলে চিন্তা করতে পারি। এরপর এই ছবিটা দেখুন, দেখতে অনেকটা কমলার খোসার মতো, যেটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। তো এমন ধরনের যদি কোনো চামড়ার পরিবর্তন হয়, স্তনের চামড়ার পরিবর্তন হয়, সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ। এরপর নিপল, নিপল থেকে যদি ব্লাড বের হয় বা পাস বের হয় বা অন্য কোনো ধরনের ডিসচার্জ বের হয় তাহলেও সেটাকে বলা হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ।
তারপর নিপল যদি ভেতরে ঢুকে যায়, ইনড্রয়িং অফ নিপল যদি হয়, সেটাও হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ, বা এই ধরনের কোনো আলসার বা ছোট চামড়ার নিচের কোনো টিউমার, এগুলোও হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। তো আসলে যেহেতু খুবই পার্সোনাল একটা বডি পার্টস এটা, তো এই ধরনের কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে সেটার এক্সামিনেশন আসলে ইটসেলফ, মানে যার হবে তাকেই করতে হবে, এবং তাকেই প্রথম পদক্ষেপটা নিতে হবে একজন ফিজিশিয়ানের কাছে যাওয়ার জন্য, বা একজন ডক্টরের কাছে, রেজিস্টার্ড ডক্টরের কাছে যাওয়ার জন্য, যে আমার এ ধরনের প্রবলেম হচ্ছে বা আমি কিছু অ্যাবনর্মালিটি ফিল করছি, আসলে কি সেটা অ্যাবনর্মালিটি কিনা আপনি একটু দেখে দেন, বা একজন এক্সপার্ট ওপিনিয়ন, একজনের কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়নটা দরকার। এখন ব্রেস্টের সেলফ এক্সামিনেশন গুলো আমরা কিভাবে করব, যদি ছবিগুলো একটু দেখি, ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে বলা হয় আফটার 20 এজ, হ্যাঁ 20 বছর বয়সের পর থেকেই সব সব মেয়ে বা মহিলা যাই বলি না কেন, তাদের নিজেই নিজের ব্রেস্টটা পরীক্ষা করে দেখা উচিত। সেই পরীক্ষা করার জন্য পজিশনটা এরকম, যে কোনো এক হাত মাথার নিচে দিয়ে উঁচু করে অন্য হাতের 3টা আঙ্গুল দিয়ে চেপে চেপে ব্রেস্টের হোল এরিয়াটাকে এক্সামিন করা, যে কোনো চাকা আছে কিনা। যখন ব্রেস্টের এরিয়া গুলো এক্সামিন করবে তখন অবশ্যই অবশ্যই এক্সিলা, বা যেটাকে বাংলায় বগল বলে, সেখানেও এক্সামিনটা করতে হবে, যে কোনো চাকা বা কোনো টিউমার বা কোনো শক্ত কিছু আছে কিনা। একইভাবে ডান পাশে করার পর বাম পাশেও সেম এক্সামিনেশনটা করতে হবে। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে, সেটা বাথরুমে হতে পারে বা নিজের রুমের দরজা বন্ধ করে হতে পারে, কোমরে হাত দিয়ে ঠিক এই পজিশনটাতে দাঁড়িয়ে নিজের ব্রেস্ট এক্সামিন করতে হবে, দুইটা ব্রেস্টের মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কিনা। যদি অসামঞ্জস্য থেকে থাকে তাহলে অবশ্যই একজন ডক্টরের কাছে যেতে হবে। এরপরের এক্সামিনেশনটা হচ্ছে দাঁড়িয়ে থেকে, যেটা প্রথমে শুয়ে করেছিল সেটা দাঁড়িয়ে থেকে আবার চেপে চেপে 3 আঙ্গুল বা 4 আঙ্গুল দিয়ে নিজের স্তনের চারপাশে দেখতে হবে, একই সাথে বগলের নিচেও দেখতে হবে, এবং লাস্ট অফ অল নিপেলে হালকা প্রেস করে দেখতে হবে যে নিপল থেকে কোনো ধরনের ব্লাড ডিসচার্জ, পাস ডিসচার্জ বা অন্য কোনো কিছু আছে বের হয় কিনা। মোটামুটি এগুলাই হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। একজন সাবজেক্ট বা একজন মহিলা এভাবেই নিজে থেকে নিজের ব্রেস্ট পরীক্ষা করতে পারে, এবং সেটা সবাই সাজেশন দেয় যে 20 বছর বয়সের পর প্রতি মাসেই একবার করা উচিত। এখন টেকনোলজি আসলে অনেক ডেভেলপ করে গেছে, এখন শুধু ব্রেস্ট এক্সামিনেশন দিয়ে কনফার্ম ডায়াগনোসিস হয় না, বা সবচেয়ে ইম্পর্টেন্স এখন সবাই যেটাতে দিচ্ছে সেটা হচ্ছে ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফিটা এখন হচ্ছে মোস্ট রিলায়েবল, আর হচ্ছে গিয়ে সবাই আফটার 40 সব মহিলাদেরকেই করতে বলা হয়। ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে আফটার 40 ওরা অবশ্যই অবশ্যই 6 মান্থলি অথবা 1 ইয়ারলি অথবা 2 ইয়ারলি অবশ্যই অবশ্যই ম্যামোগ্রাফটা করে। ওদের জন্য বিভিন্ন জায়গায় ম্যামোগ্রাফিটা ফ্রিও করা হয়। আমাদের দেশে এখনো চালু হয়নি, কিন্তু এ কারণে কেউ যদি মনে করে যে তার ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে বা হাই রিস্ক আছে, তাহলে তার উচিত অবশ্যই অন্তত বছরে একবার ম্যামোগ্রাফিটা করায় নেওয়া। কনফার্ম ডায়াগনোসিস এর জন্য আমরা সাধারণত একসাথে ট্রিপল অ্যাসেসমেন্ট এর কথা বলে থাকি। এই ট্রিপল অ্যাসেসমেন্ট এর মধ্যে আছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইমেজিং এন্ড প্যাথোলজি। ক্লিনিক্যাল এক্সামিনেশনকে আবার দুই ভাগে আমরা ভাগ করি, সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, মানে একজন রোগী বা একজন সাবজেক্ট, একজন মহিলা যেটা নিজে করবে সেটা, এবং তার কোনো ধরনের সন্দেহ হলে বা সন্দেহ না হলেও সে একজন ফিজিশিয়ান বা ডক্টরের কাছে যখন যেটা যখন পরীক্ষা করাবে সেটাও হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের পার্ট। একজন ফিজিশিয়ানের কাছে যখন একজন মহিলা যাবেন, তখন ফিজিশিয়ান তার বয়সটা দেখবে, তার
রিএক্সামিনেশন করে দেখবে, তারপর তার যদি কোনো সন্দেহ হয় তখন সে ইমেজিং এর জন্য পাঠাবে। ইমেজিং বলতে আমরা বুঝি আল্ট্রাসোনোগ্রাম, ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাম আছে এবং ব্রেস্টের মেমোগ্রাফি আছে, দুইটাই সে করানোর জন্য বলতে পারে। এবং লাস্ট অফ অল প্যাথোলজি, প্যাথোলজিটা হচ্ছে যদি কোনো মেমোগ্রাফিতে আসে, যদি কোনো টিউমার বা চাকা থেকে থাকে, তাহলে সেখান থেকে ফাইন নিডেল অ্যাসপিরেশন, মানে একটা সুই ঢুকিয়ে ভেতর থেকে কিছু কন্টেন্ট নিয়ে সেটা আন্ডার মাইক্রোস্কোপ দেখা, বা কোর কাট বায়োপসি, যদি জিনিসটা এতই শক্ত হয় যে কোনো সিরিঞ্জের নিডেল দিয়ে আসতে পারছে না, তখন সেটাকে একটু করে কেটে, আমরা যেটাকে বলি কোর কাট বায়োপসি, কেটে নিয়ে এসে তারপর স্লাইড প্রিপারেশন করে আন্ডার মাইক্রোস্কোপ দেখা হয়। সো এই তিনটার কম্বিনেশনেই আসলে কনফার্ম ডায়াগনোসিসটা সম্ভব, এই জন্য এদেরকে আমরা বলে থাকি ট্রিপল অ্যাসেসমেন্ট। ব্রেস্ট ক্যান্সারের আগে থেকেই তার ব্রেস্ট ক্যান্সার হলো কি হলো না বা হতে পারে কিনা সেটাকে টেস্ট করাটাকে আসলে আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বলে থাকি। তো আমেরিকান ক্যান্সার সোসাইটি আর হচ্ছে ওদেরই আরেকটা সংস্থা ইউনাইটেড স্টেটস প্রিভেন্টিভ সার্ভিস টাস্ক ফোর্স, ওরা দুইজন দুই ধরনের স্ক্রিনিং গাইডলাইন দিয়েছে। আমেরিকান ক্যান্সার সোসাইটি ব্রেস্টের সেলফ এক্সামিনেশন অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনটাকে 20 ইয়ার্স থেকেই শুরু করতে বলেছে, এবং সেলফ এক্সামিনেশনটা 20 ইয়ার্স থেকে প্রতি মাসেই করবে, আর ক্লিনিক্যাল এক্সামিনেশনটা এভরি 3 ইয়ার্স পরপর, মানে একজন তার 20 বছর বয়সের পর প্রতি 3 বছর পরপর একজন ক্লিনিশিয়ান, ডক্টর বা ফিজিশিয়ানের কাছে যাবে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করাবে, এটার উপর ওরা গুরুত্ব দিয়েছে। কিন্তু আরেকটি যে সংস্থা ইউনাইটেড স্টেটস প্রিভেন্টিভ সার্ভিস টাস্ক ফোর্স, ওরা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা ক্লিনিক্যাল এক্সামিনেশনকে ওইভাবে হাইলাইট করতে চায়নি, ওরা মেমোগ্রামটাকেই বেশি ইম্পর্টেন্স দিতে চেয়েছে স্ক্রিনিং এর জন্য। ওদের গবেষণায় ওরা পেয়েছে যে এটাই আসলে অনেক বেশি ইফেক্টিভ যে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনের চেয়ে। আমেরিকান ক্যান্সার সোসাইটিও বলছে ম্যামোগ্রামটা করো, আর অন্য যে সংস্থাটি আছে ওরাও বলছে ম্যামোগ্রামটি করো। আর যাদের হাই রিস্ক কারা কারা সেটা একটু পরেই বলছি, যাদের হাই রিস্ক তাদের আর্লিয়ার স্ক্রিনিং করতে হবে, কিছুদিন পরপরই এক্সাম করতে হবে, আর অন্যান্য যে টেস্ট গুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান ACP ওরা হাই রিস্ক উইমেনদের জন্য আরেকটা টেস্ট করতে বলেছে, সেটা হচ্ছে এখনকার ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সবচেয়ে আধুনিক যে টেস্ট, সেটা হচ্ছে BRCA জিন মিউটেশন, জেনেটিক রিসার্চ করে বা জিনকে ওরা স্টাডি করে এই জিনিসটা বের করতে চাচ্ছে যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু। নর্মালি BRCA জিনটা হচ্ছে সব হিউম্যান বডিতেই থাকে, এই জিনটা যদি নর্মালি ফাংশনিং থাকে তাহলে সেটা ব্রেস্ট ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে। যার বডিতে BRCA নর্মালি জিনটা নর্মালি আছে তার ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কোনো কারণে যদি BRCA জিনের মিউটেশন শুরু হয়, মানে ওর স্ট্রাকচারের চেঞ্জ শুরু হয়, তাহলে আমরা ধরে নিতে পারি সেই ফিমেলের ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি। তো যাদের ফ্যামিলিতে যদি আমি চিন্তা করি একজন ফিমেল যার বয়স 35-40 মধ্যে, তার মা ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছিলেন বা তার খালা ব্রেস্ট ক্যান্সারে সাফার করছেন, তাহলে আমরা অবশ্যই অবশ্যই তাকে BRCA জিন মিউটেশন হয়েছে কিনা করার জন্য সাজেস্ট করব। দুর্ভাগ্যজনকভাবে এই টেস্টটা বাংলাদেশে হয় না, কিন্তু অনেক ডায়াগনস্টিক সেন্টারই আছে, যেমন নিউরোজেন আছে বা মেডিনোভা আছে, ওরা স্যাম্পলটা কালেক্ট করে ইন্ডিয়ায় অথবা USA তে পাঠিয়ে দেয়, সেখান থেকে টেস্টটা হয়ে আসে। তো যদি আমাদের মধ্যে যদি কারোর এ ধরনের কোনো ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, তাহলে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব বয়স 35-এর পর সম্ভব না হলে 40-এর পর অবশ্যই অবশ্যই BRCA মিউটেশনের টেস্টটা করিয়ে ফেলতে। এরপর আসছি সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর,
রিস্ক ফ্যাক্টর গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমেই আসবে বয়স। বয়স বাড়ার সাথে সাথে এই রোগের রোগটা হওয়ার সম্ভাবনা বাড়ে। আর এটার জন্য কেউ কেউ বলছে 20 বছরের পর থেকেই সচেতন হতে হবে, আর কেউ কেউ বলছে না, 40-এর পর থেকেই সচেতন হলেই চলবে। এরপর আছে রিপ্রোডাক্টিভ রিস্ক ফ্যাক্টর। রিপ্রোডাক্টিভ রিস্ক ফ্যাক্টর বলতে আমরা বুঝি যে একটা ফিমেলের সন্তান জন্মদান করার যে বয়সটা, সেটাকে আমরা বলে থাকি সাধারণত 18 থেকে 45। হ্যাঁ, এই বয়সটার যে চেঞ্জ গুলা সেগুলাও রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। যেমন এইজ এট মেনার্কি, এটাকে বলা হয়ে থাকে যে প্রথম যে মাসিকটা শুরু হয় একজন মেয়ের, সেটা যদি কখনো বয়স 11 বছরের আগে শুরু হয়, তাহলে ধরে নিতে হবে সে একজন হাই রিস্ক সাবজেক্ট ফর ডেভেলপিং ব্রেস্ট ক্যান্সার। এইজ এট মেনোপজ, দ্যাট ইজ মাসিক শেষ হয়ে যাওয়ার সময়, সেটাকে আমরা সাধারণত বলে থাকি 45 থেকে 50-এর মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু কারো যদি 54, দ্যাট ইজ 54 বছরের পরে গিয়েও মাসিক বন্ধ না হয়, তাহলে সেই সাবজেক্টটাকেও আমরা হাই রিস্ক গ্রুপে ফেলতে হবে। এইজ এট ফার্স্ট প্রেগনেন্সি, মানে প্রথম গর্ভধারণ, কেউ কোনোদিন সে হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়বে। যে কারো যদি কখনো কোনো সন্তান না হয় বা সে সন্তান ধারণ করেনি, তাহলে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অথবা কেউ যদি 40-এর আফটার 35 বা 40-এর শুরুতে গর্ভধারণ করে, তাহলেও সে হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে যাবে। লাইফস্টাইল ফ্যাক্টর, ডায়েট, যদি স্যাচুরেটেড ফ্যাট বেশি খায়। স্যাচুরেটেড ফ্যাট বলতে আমরা বুঝি যে চর্বিটাকে রুম টেম্পারেচারে রাখলে সেটা শক্ত, যেমন ঘি, ডালডা বা বাটার, এরকম টাইপ যেই ফ্যাটটা আছে সেটাকে আমরা আসলে স্যাচুরেটেড ফ্যাট বলি। সেটার যদি হাই ইনটেক করে, বেশি খায়, তাহলে তার ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করতে পারে। বডি ওয়েট যদি বেশি হয়, মানে স্থূল আকার বা ওভারওয়েট যেটাকে আমরা বলি, সেটা আসলে নির্ধারণ করার জন্য আমরা একটা ফর্মুলা ফলো করি, সেটা হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স, মানে হাইটের সাথে ওয়েটের একটা সম্পর্ক। তো কারো যদি বিএমআই 35-এর বেশি হয়, তারও কিন্তু ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা বেশি। আর লাস্ট যেটা আছে অ্যালকোহল, সেটা যদিও আমাদের সমাজে মেয়েরা একদমই খায় না, কিন্তু ওয়েস্টার্ন কালচারে তো এটা খুব কমন একটা ব্যাপার, অ্যালকোহল ইনটেক করা। তো এক্সেসিভ ইনটেক অফ অ্যালকোহল যদি কারো থেকে থাকে হিস্ট্রি, তাহলে সেও হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়বে। এরপর হচ্ছে হরমোনাল স্ট্যাটাস। হরমোনাল স্ট্যাটাসের কথা যদি আমরা বলি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের যে ব্যবহার, যেটা আমাদের সমাজে আসলে অনেক 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 বেশি, মানে গর্ভধারণ টাকে প্রতিরোধ করার জন্য মেয়েরা আসলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা খায়। তো যারা এটা খায় তারাও হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। এরপর আছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আফটার মেনোপজ মহিলাদের মধ্যে বেশ কিছু সিমটম দেখা দেয়, সেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল সিনড্রোম। তার হাড়ের ক্ষয় শুরু হয়, শরীরের জ্বালা পোড়া বাড়ে, অস্থিরতা বাড়ে, এ ধরনের অনেক ধরনের প্রবলেম হয়। তো তখন তাদেরকে এক্সটার্নাল বা আউটসোর্স থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন টাইপ হরমোন থেরাপি দেওয়া হয়। তো যারা এই হরমোন থেরাপিটা 10 বছরের বেশি নিয়ে থাকে, তারাও হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। এরপর হচ্ছে রেডিয়েশন, কোনো কারণে যদি এক্সরে ডিপার্টমেন্টে কাজ করে, বা কোনো যেমন ব্লাড ক্যান্সার বা অন্য কোনো রোগের জন্য যদি তার রেডিওথেরাপি নিতে হয়, তাদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যামিলি হিস্ট্রি, যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেও একজন হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে আমরা বুঝি মা, খালা বা খালার আগে নানি, এই ধরনের যে রিলেশন গুলো সেগুলো। তো মোটামুটি এগুলাই হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টর গুলো জানা, আবারও বলছি, খুব 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 জরুরি। আপনার ফ্যামিলিতে একজন মেয়ে আছে, হ্যাঁ,
যার 11 বছর বয়সের আগেই মাসিক শুরু হয়ে গেল, তখন আপনি চিন্তা করতে পারেন যে ও তাহলে হাই রিস্ক গ্রুপ, ওর জন্য পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং গুলো আমাকে করাতে হবে। আপনার নিজের খালা বা নিজের মা বা শাশুড়ি কেউ একজন আছেন যার বয়স 54 হয়ে গেছে কিন্তু মাসিক বন্ধ হচ্ছে না, তাকে তার ক্ষেত্রেও আপনাকে চিন্তা করতে হবে যে ওনারও স্তন ক্যান্সারটা ডেভেলপ করতে পারে। তারপর বিবাহিত মেয়েরা এখন যেটা করে যে ক্যারিয়ারের জন্য সাধারণত সন্তান নিতে দেরি করে, তো এই জিনিসগুলোকে একটু কাউন্সিলিং করে বা বুঝিয়ে যে তোমার সন্তান প্রথম সন্তানটা 30 বছরের আগে নিয়ে নেওয়াই ভালো, আর দ্বিতীয় সন্তানটা অবশ্যই চেষ্টা করবে যে 35-এর আগে যেন নিয়ে নেওয়া যায়, তাহলে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাচ্ছে বা তোমার রিস্ক গুলো থাকছে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিংটার ব্রেস্ট ক্যান্সারের এগেইনস্টে একটা প্রিভেন্টিভ রোল আছে। আগের দিনে কি হতো, একজন মায়ের প্রায় 10-12টাও সন্তান হতো এবং তারা তাদের সবাইকে সে ব্রেস্ট ফিডিং করাতো, তো তখনকার দিনে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সটা অনেক কম ছিল। এর একটা সাইন্টিফিক এক্সপ্লানেশনও আছে, সেটা হচ্ছে মায়েরা যত বেশি বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করে তত বেশি ব্রেস্টের টিস্যুর শেডিং হয়, তো টিস্যুর যে শেডিং হয় সেই শেডিংটা যদি হয়ে যায় তাহলে ব্রেস্ট টিস্যুর যে জেনেটিক মিউটেশন গুলো সেগুলো খুব কম হয় এবং ব্রেস্ট ক্যান্সারটা ডেভেলপ করতে পারে না। তো এই জিনিসগুলো আসলে আমরা সবাই মানে আমাদের সোসাইটিতে খুব প্র্যাকটিস হয়, আমরা সবাই জানি, কিন্তু এরা যে আমাদের মানে এত বড় একটা রোগ থেকে বাঁচাতে পারে সামান্য ব্রেস্ট ফিডিং বা একটা নির্দিষ্ট বয়সের আগে গর্ভধারণ করা, এটাও যে আমাদের প্রোটেক্টিভ একটা ইফেক্ট দিতে পারে, এগুলো হয়তো আমরা অত ভালোভাবে জানি না, কিন্তু আজকের পর আমরা এই জিনিসটা যদি সবার মধ্যে একটু স্প্রেড করে দিতে পারি তাহলে সেটা আমাদের অনেকেরই জীবন বাঁচাবে। আমি আমার প্রেজেন্টেশনের প্রায় শেষে চলে আসছি। যে সুন্দর একজন মহিলাকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই চিনেন, অ্যাঞ্জেলিনা জোলি, তো ওনাকে বলা হয়ে থাকে ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার ফাইটার। তো ওনারও ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি ছিল, উনি কমপ্লিট রিকভারি করেছেন এবং ওনার মানে আমরা কেন বলছি যে আসলে দরকার ট্রিটমেন্ট, দরকার সচেতনতা, দরকার, কারণ একজন মানুষ যদি বেঁচে থাকে তাহলে সে অনেক বেশি সোশ্যাল ওয়ার্ক করতে পারে, মানে পৃথিবীকে দেওয়ার মতো তার অনেক কিছু থাকে। ওনার সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে সবাই জানেন, সে বেশ কিছু সন্তানও দত্তক নিয়েছে, তাদের করছে বা তার সোসাইটির জন্য অনেক টাকা পয়সা ডোনেশন করেন, ওনার রোলটা প্লে করা সম্ভব হতো না। আমরা দেখি কি ব্রেস্ট ক্যান্সারটা হয় যে আফটার 40, যখন একজন ফিমেল তার মানে সন্তানদেরকে বড় করছেন বা ক্যারিয়ারটাকে গুছিয়ে এনেছেন, তখন হঠাৎ করে যদি সে ব্রেস্ট ক্যান্সারের মতো একটা রোগে আক্রান্ত হয়ে মারা যান তাহলে তার সন্তানদের জীবন, তার ফ্যামিলির জীবন পুরোটাই কেমন একটু বিধ্বস্ত হয়ে যায়। সবাই আসলে মানে একটা সেটেল পজিশন থেকে খুব আনসেটেল পজিশনে চলে যায়। তো এটা আসলে সামগ্রিকভাবে দেশের সামাজিক এবং অর্থনৈতিক যে ব্যবস্থাটা সেটাকে আসলে ক্ষতিগ্রস্ত করে। তো সব দিক থেকে যদি আমরা যেটুকু শেষ পর্যন্ত বলতে পারি যে অ্যাওয়ারনেসটা আসলে খুব ইম্পর্টেন্ট, যদি আমরা সেটাকে অ্যারাইজ করতে পারি সবার মধ্যে তাহলে হয়তো আমরা এই বড় বড় ক্ষতিগুলো থেকে বেঁচে থাকতে পারবো। থ্যাংক ইউ, মোটামুটি এই আমার প্রেজেন্টেশন ছিল। কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ জানাতে চাই ডক্টর তাহমিনা আক্তার ম্যামকে। ম্যাম, আপনি খুব সুন্দর করে আমাদের সাথে এই বিষয়ে যে আলোচনাটুকু তুলে ধরেছেন সহজবোধ্য ভাষায়। আমরা আশা করব আমাদের যারা এখানে প্রেজেন্ট আছেন সকলেরই এই বিষয়টি নিয়ে যা নলেজ ছিল তা অবশ্যই আজকে কিছুটা বেড়েছে এবং আমরা নতুন অনেক কিছু জানতে পেরেছি। তো এই পর্যায়ে যখন আমরা আলোচনার মাঝামাঝি অবস্থানে ছিলাম, আমি এখানে একটি মেসেজ রেখে দিয়েছিলাম সবার জন্য জুম চ্যাট বক্সে, যে যদি কারোর প্রশ্ন থাকে আমরা জুম চ্যাট বক্সের মাধ্যমে প্রশ্ন করতে পারি এবং আমি কিছু প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি। তো আমি এক এক করে ম্যামকে জানাবো প্রশ্ন যদি থেকে থাকে, এবং আমার কাছে একটি রিকোয়েস্ট এসেছে আমাদের একজন শিক্ষকের কাছ থেকে, উনি আপনাকে একটি প্রশ্ন করতে চান। তো আমি চ্যাট বক্সের প্রশ্ন একটি দুটি আপনার কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি ম্যাম।
প্রথম যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে হাউ ইফেক্টিভ ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট ইজ ইন বাংলাদেশ। আচ্ছা, এই জিনিসটা আমি শুরুতেই বলেছি, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এমন একটা ডিজিজ সেটা 100% কিউরেবল, মানে যে কোনো একটা সাধারণ যক্ষা বা একটা ভাইরাল ডিজিজের মতো, বা আমরা টাইফয়েড বলি না, ওই ধরনের একটা ডিজিজ যেমন সম্পূর্ণ ভালো হয়ে যায় ট্রিটমেন্ট দিলে, এই অসুখটাও সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু কিছু শর্ত আছে, সেটা হচ্ছে যে স্টেজিং থাকে। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারের স্টেজ 1, 2, 3, 4, মানে সেই ক্যান্সারটা কতখানি ছড়িয়ে গিয়েছে। যদি স্টেজ ওয়ানেই সেটা ডায়াগনোস হয়, তাহলে বাংলাদেশে যে ট্রিটমেন্ট আছে মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট বা আমাদের ঢাকা মেডিকেলেও যে মিনিমাম রিসোর্স গুলো আছে, তাতেই ব্রেস্ট ক্যান্সারটা 100% কিওর হতে পারে এবং এটা 100% ইফেক্টিভ। কিন্তু ওই যে আর্লি ডায়াগনোসিসটা হতে হবে, স্টেজ 1 এবং 2 এর মধ্যেই যদি ডায়াগনোসিসটা হয়, তাহলে আমাদের এভেলেবেল যে ট্রিটমেন্ট আছে তাতেই সেটা 100% কিউরেবল। ধন্যবাদ ম্যাম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ম্যাম, PCOS এবং ব্রেস্ট ক্যান্সার এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? PCOS হচ্ছে আসলে ওভারির একটা টিউমার আমরা বলতে পারি। ওটার সমস্যা হচ্ছে কি, ওইখান থেকে হরমোনটা আসে ইস্ট্রোজেন। তো কোনো কোনো গবেষণায় বলেছে যে ওইখান থেকে যে এক্সট্রা ইস্ট্রোজেনটা আসে, সেটা পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপে একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। মানে যার PCOS টা থাকে, সে আসলে ব্রেস্ট ক্যান্সারের একটা হাই রিস্ক গ্রুপের মধ্যেই পড়ে, কিন্তু এখন পর্যন্ত সরাসরি কোনো রিলেশন ওইভাবে পাওয়া যায় নাই। ইনডিরেক্টলি সে কাজ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। আমি আশা করছি আরো কিছু কোয়েশ্চেন খুব দ্রুতই জুম চ্যাট বক্সে চলে আসবে, আমাকে বেশ অনেকেই নক করছেন। আমি এর মধ্যে একটু অনুরোধ করব, আব্দুল্লাহ মাসুম হেলাল স্যার, যিনি গ্রিন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগ ল্যাঙ্গুয়েজ সেন্টারে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন, স্যার আপনার মনে হয় একটি প্রশ্ন ছিল, স্যার যদি আপনি প্রশ্নটি করেন। থ্যাংক ইউ সো মাচ আফরিন। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ব্রিফ করেছেন, আমাদের ফ্যামিলি এবং পার্সোনালি অনেকেরই কাজে লাগবে। আমার একটা কোশ্চেন হয়েছিল ম্যাম, যে আমার পরিচিত একজন, উনি ব্রেস্টে একটা টিউমার ফিল করার পরে যখন টেস্ট করালেন, তখন ওটা 2 বছর আগে ছিল ফাইব্রোঅ্যাডিনোমা, সম্ভবত বলে যে নন ক্যান্সারাস টিউমার সম্ভবত এটাকে বলা হয়। তো এখনো 2 বছর পার হলে উনি এটা এখনো অপারেশন করাননি বিভিন্ন কারণে, তো এটা কতটুকু রিস্কি হতে পারে বা পরবর্তীতে কি করণীয় হতে পারে এই ধরনের টিউমারের ক্ষেত্রে? আসলে ফাইব্রোঅ্যাডিনোমা জিনিসটা হচ্ছে, মানে আমরা ক্যান্সারকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। তো এটা একটা বিনাইন, বিনাইনটা সাধারণত ক্যান্সারে, কিন্তু যদি এটার সাথে অন্যান্য ফ্যাক্টর গুলা, যেমন সে ওসিপি খায় কিনা বা ওনার কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির হিস্ট্রি আছে কিনা, এসব যদি থেকে থাকে, তখন এই বিনাইনটা কিন্তু ম্যালিগন্যান্ট ক্যান্সারে মানে কনভার্টেড হতে পারে। সো এটা ওনার জন্য বেটার সার্জারিটা করিয়ে ফেলা। ধন্যবাদ, জি ধন্যবাদ ম্যাম, আমি পয়েন্ট পেয়েছি। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। যিনি প্রশ্ন করছেন একটু কাইন্ডলি হাত তুলবেন, আমি আপনার নামটা দেখে তারপরে আপনাদের পরিচয়টা দিয়ে দিচ্ছি। নাইমউদ্দিন, হ্যাঁ নাইমউদ্দিন, আপনি প্রশ্ন করেন। মোহাম্মদ নাইমউদ্দিন হাত তুলেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমউদ্দিন, আমি পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। আমি আমার এক বন্ধুর থ্রুতেই এই সেশনে যুক্ত হয়েছি, খুব প্রাণবন্ত একটা সেশন আমি উপভোগ করেছি এখন পর্যন্ত। ম্যামের কাছে আমার এখন যে প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাম, আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের পুরুষ এবং নারীদের সম্পর্কে এতটুকু পর্যন্ত ধারণা পেয়েছি যেটা এটা 100% কিউরেবল, কিন্তু ম্যাম যারা ট্রান্সজেন্ডার আছে বা হচ্ছে যারা হিজড়া জনগোষ্ঠী আছে, তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা কিভাবে কাজ করে এবং তারা আসলে এই চিকিৎসাটা কিভাবে পায় বা কতটুকু কার্যকর, যদি একটু বলতেন না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মেলরাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের আওতার বাইরে না। হ্যাঁ, মানে পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা হতে পারে, তো সেটা যদিও ইনসিডেন্স খুব কম, পার্সেন্টেজ খুব কম। তো যারা ট্রান্সজেন্ডার আছে তাদের ক্ষেত্রেও মানে সেম, আমি এতক্ষণ যে রিস্ক ফ্যাক্টর গুলার কথা বললাম, সেগুলো একইভাবে প্রযোজ্য।
এবং এই ধরনের কোন সিমটম যদি তার থাকে তাহলে একজন ফিমেলের যেভাবে ট্রিটমেন্টের জন্য একজন ডক্টরের কাছে যাওয়া উচিত তাদেরও যাওয়া উচিত। ম্যাম যদি আরেকটু যদি হ্যাঁ নাইমুদ্দিন মিস্টার নাইমুদ্দিন ম্যাম আমাদের দেশে ম্যাম আমাদের দেশে কি এখন পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন? হ্যাঁ ম্যাম আমাদের দেশে এখন পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার নিয়ে কতটুকু সচেতনতার জায়গাটা তৈরি হচ্ছে এবং আপনি আসলে আপনি একজন ডক্টর হিসেবে আপনি কিভাবে মনে করছেন যে আসলে এইটা হয়তোবা খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো সচেতনতার মাধ্যমে? আপনার কাছে আপনার মতামত একটু আমার জানার আগ্রহ ম্যাম। আচ্ছা, সেটা হচ্ছে মানে এজ এ ডক্টর এবং প্লাস একজন ফিমেল ডক্টর হিসেবে যেটা হয় যে কেসগুলা নিকটাত্মীয় দূরবর্তী আত্মীয় যারা আছে কেসগুলা ফার্স্টে মোটামুটি আমাদের সাথেই ডিসকাশন করে একজন মহিলা ডক্টর হিসেবে। তো ওইভাবে চিন্তা করলে মানে মনে হয় যে আগের তুলনায় সচেতনতা এখন অনেক বেড়েছে। মানে ছোট একটা মানে একটু আগে একজন বললো ফাইব্রোঅ্যাডেনোমা, যেটা তো এই ধরনের একটা কিছু হলেও সাথে সাথে একটা ফোন করছে বা মেসেঞ্জারে নক করছে যে আমার নেক্সট কি করা উচিত। আমরাও তাদেরকে বলছি হ্যাঁ একটা ম্যামোগ্রাফি করিয়ে ফেলেন, সেটা আপনার জন্য ভালো হবে। তারপর এই তো কিছুদিন আগে অক্টোবর মাসটা গেল, রাস্তায় বের হলি চারিদিকে নারী তুমি দুর্বার এইরকম টাইপ যে পোস্টারিং গুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাওয়ারনেস ডেভেলপ করছে, আসলেই করছে। এবং আমি তো পাস করলাম 11-তে, এখন 21 প্রায় 10 বছর, তো 11-তে যেই কন্ডিশনটা ছিল এখন তার চেয়ে আমার মনে হয় অনেক ডেভেলপ। আমার 12-তে ইন্টারনিতে আমার একটা কথা মনে আছে খুব দুঃখজনক, একজন মহিলা 50 ইয়ার্স এর এজ, তো তার টিউমার ছিল, সে গ্রামের কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছে বা অন্য কিছু। তো সে লাস্ট স্টেজে যখন আমার মেডিকেলে আসলো তো তখন তার জিনিসটা পুরো বোনসে স্প্রেড করে গেছে, জাস্ট মানে পোকা বা ম্যাগট যেগুলোকে আমরা বলি সেটা পর্যন্ত পুরো স্প্রেড করে গেছে। মানে খুবই দুঃখজনক একটা কন্ডিশনে মানে একদম লাস্ট স্টেজে উনি আমাদের কাছে এসেছিলেন আর কি। তো এই যে অজ্ঞতা বা না জানা বা কবিরাজের কাছে যাওয়া চিকিৎসা করা এগুলো মনে হয় একটু একটু কমে আসছে এবং আস্তে আস্তে ডেভেলপ করছে আসলে সচেতনতা, মানে আমার যেটা মনে হচ্ছে। তো ফিউচারও নিশ্চয়ই ব্রাইট আমাদের। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাম। ম্যাম আমরা আরো দুই তিনটা প্রশ্ন পেয়েছি, যদি আমাদের সময় স্বল্পতা আছে আমি আর তিনটি প্রশ্ন নিব। এর মধ্যে একটি প্রশ্ন আছে যে আমাদের একজন শিক্ষার্থী জানতে চেয়েছেন যে তার পরিবারের একজন পরিবারের একজন সদস্যের রিসেন্টলি ব্রেস্টের চাকা ধরা পড়েছে এবং ওখান থেকে হয়তো কোনো ধরনের লিকুইড সিক্রেশন হচ্ছে, তো সেক্ষেত্রে তার জন্য করণীয় কি ইমিডিয়েটলি? অবশ্যই তার একজন জেনারেল সার্জনের সাথে কনসাল্ট করা উচিত, একটা ম্যামোগ্রাফি করা উচিত এবং অবশ্যই সেই চাকা থেকে মানে একটা টিস্যু নিয়ে বা চাকাটা অপারেশন করে হিস্টোপ্যাথোলজি করা উচিত। চাকাটা যদি বড় হয়ে থাকে অবশ্যই হোল রিমুভ করতে হবে উচিত, সেটা রিমুভ করে তাকে অবশ্যই রেডিও এবং কেমোথেরাপিতে যেতে হবে। স্কেজিং বা হিস্টোলজিক্যাল এক্সামিনেশনই আসলে বলে দিবে যে তার মানে রিকভার করার চান্স কত বা আসলেই এটা ব্রেস্ট ক্যান্সার কিনা। কিন্তু যে সাইন সিমটমের কথা বলছি এগুলো সব ওয়ার্নিং সাইন, তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আসলে মোর দ্যান 95%। ম্যাম এরপরের কোশ্চেন যেটা সেটা হচ্ছে ডাজ টেকিং হরমোন পিলস এন্ড কন্ট্রাসেপটিভ পিলস আর মেজর ফ্যাক্টরস ফর ব্রেস্ট ক্যান্সার? আমি ওই যে আমার যে স্লাইডটা শেয়ার করেছিলাম ওইখানে দেখিয়েছি আসলে যে পিল খাওয়াটা আসলে একটা রিস্ক ফ্যাক্টর, এটা হচ্ছে একটা এক্সোজেনাস সোর্স অফ হরমোন। হ্যাঁ, যেটা আমাদের শরীরের ভিতরে এন্ডোজেনাস সোর্স থেকে হরমোন তো আসছেই, আমি বাইরে থেকে যখন এই হরমোনটা নিব তখন সেই হরমোনটা বিভিন্ন ধরনের জেনেটিক মিউটেশন গুলাকে প্রভোক করবে। এ কারণে আসলেই ওরা কন্ট্রাসেপটিভটা একটা হাই রিস্ক ফ্যাক্টর। তো আমরা সাধারণত বলি যে গ্যাপ দিয়ে খাওয়ার জন্য, টানা দেখা যায় গ্রামের মহিলারা বিশেষ করে যে টানা 10 বছর বা 15 বছর তারা খেয়ে যাচ্ছে, তো এমন না করে 6 মাস খেলো, 6 মাস কোনো ব্যারিয়ার মেথড ইউজ করলো, আবার 6 মাস খেলো, এরকম গ্যাপ দিয়ে দিয়ে যদি খায় তখন আবার এই ইনসিডেন্সটা আস্তে আস্তে কমে যায়।
ম্যাম আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, এরপরে হয়তো আর একটা প্রশ্ন দিব, একজন হাত তুলেছে পারিহা, তোমাকে আমি শেষ সুযোগটা দিব প্রশ্ন করার, খুব সম্ভবত সে আমাদের স্টুডেন্ট। লাস্ট আরেকটা কোয়েশ্চেন চ্যাট বক্স থেকে আমি বলছি, এটা চ্যাট বক্সের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এড়ানো না গেলে ও আর্লি স্টেজে এই ক্যান্সার ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় কি সম্ভব? হ্যাঁ, আর্লি স্টেজে ধরা পড়লে অবশ্যই সম্পূর্ণ নিরাময় সম্ভব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফারিহা আক্তার, আপনি কি গ্রিনের স্টুডেন্ট? জি, আমি গ্রিনের স্টুডেন্ট, ইংলিশ। আচ্ছা, আপনার পরিচয় দিয়ে ডিপার্টমেন্ট বলে আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফারিহা আক্তার, ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট, 213 ব্যাচ। আচ্ছা, আমি জানি না আমার প্রশ্নটা এই এই সাবজেক্টের সাথে সম্পৃক্ত কিনা। আমার আসলে পিরিয়ড ইরেগুলার, তো আমার এরকম হয় যে 4-5 মাস ধরে ধরে আমি আমার পিরিয়ড হয় না, তো আমি ডাক্তার দেখাইছি এটার জন্য। তো আমাকে কিছু মেডিসিন দিছে, তো আমি যতদিন মেডিসিন নেই ততদিন আমি ঠিক থাকি, আর যতদিন আমি আবার মেডিসিন নেওয়া অফ করি তখন আবার আমার ওই যে পিরিয়ড ইরেগুলার থাকে। আবার আমার কিছু হরমোনাল কিছু প্রবলেম আছে, তো এখন আমার এই সমস্যার সাথে সমস্যার জন্য আমার ব্রেস্ট ক্যান্সার বা এরকম কিছু ফিউচারে হতে পারে কিনা আমি এটা জানতে চাচ্ছি। আর আমার যে প্রবলেমটা এটা আমার কিভাবে মানে সলভ হবে? আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু যতদিন আমি মেডিসিন নেই ততদিন ঠিক থাকি। এটা আসলে অনেক ভাস্ট একটা ব্যাপার। আপনাকে আসলে মানে নিশ্চয়ই অনেকগুলো টেস্ট করতে দেওয়া হয়েছে। আপনার থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কিনা বা শুধুই কি ইস্ট্রোজেন প্রজেস্টেরনের সমস্যা কিনা, এই জিনিসগুলো একটু জানতে হবে। যদি সমস্যাটা থাইরয়েড হরমোন রিলেটেড হয়, কারণ থাইরয়েডের জন্য পিরিয়ড ইরেগুলার হয়, তাহলে আপনি হাই রিস্কের মধ্যে পড়েন না, ঠিক আছে? কিন্তু যদি সেটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলেটেড হয় তাহলে আপনি হাই রিস্কের মধ্যে আসলে পড়ে যান। আর আপনাকে যেহেতু কন্টিনিউয়াস এই জিনিস হরমোন নিতে হচ্ছে, হরমোন থেরাপিটা নিতে হচ্ছে, আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করেন, মানে সেটা হয়তো 3 মাসের একটা সাইকেল করে করে নেন, 3 মাস গ্যাপ দিয়ে দিয়ে নেন, সেটা আপনি ওনার সাথে কনসাল্ট করলেই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এবং আপনার জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই আফটার 40 ইয়ার, সেটা হচ্ছে আপনার যখন বেবি নেওয়া শেষ হবে বা অন্যান্য সব রিপ্রোডাক্টিভ ফাংশন যখন কমপ্লিট হবে আফটার 40 করাবে। ধন্যবাদ ম্যাম, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পেরেছি এবং আমাদের এটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের ছাত্রছাত্রী নির্বিশেষে এই বিষয়টি নিয়ে সবাই সচেতনতা দেখাচ্ছে। বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের সামনে এসেছে, আমি এ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করব আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার ডিরেক্টর, ওমেন্স ফোরামের প্রধান হিসেবে দায়িত্বরত মিস সিরাজুম মুনিরা ম্যামকে। ম্যাম, আমরা কি আর 2-1টা প্রশ্ন নিতে পারি নাকি আমরা আমাদের ধারাবাহিকতার পরের পর্বগুলায় চলে যাব আজকের ওয়েবিনারের? আমার মনে হয় আমরা আর এক দুটা কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন নিতে পারি। আচ্ছা, ঠিক আছে। একই ধরনের আরেকটি প্রশ্ন এসেছিল যেটি ইচ্ছাকে পারিহা জিজ্ঞেস করলো, যে পিরিয়ড পেইন কিলার সংক্রান্ত বিষয়টি, তো আমি আর সেই প্রশ্নটিতে যাচ্ছি না। আমি জাহিদ হাসান রানাকে একটু প্রশ্ন করার সুযোগ দিব, আপনি আনমিউট করে নিজে প্রশ্নটি করতে পারেন আপনার পরিচয় দিয়ে। আর এখানে একজন আছেন যার পরিচয় আমরা শুধু এ দেখতে পাচ্ছি, আমরা রিকোয়েস্ট করবো আপনি রিনেম করে নেবেন, কারণ আমরা পুরো পরিচয় সহ প্রশ্ন বানিয়েছি। জাহিদ, আপনি প্রশ্ন করেন। জি, আমি জাহিদ হাসান রানা, গ্রিন ইউনিভার্সিটির 212 ব্যাচের ট্রিপুলের একজন স্টুডেন্ট। তো আমার কোশ্চেন ছিল ব্রেস্ট ক্যান্সারের জন্য ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এগুলোর ক্ষেত্রে মেজর কোনো লক্ষণ দেখে বোঝার কোনো উপায় আছে কিনা? স্টেজিংটা আসলে হিস্টোপ্যাথোলজির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যখন যেমন একটা চাকা হলো, একজন সার্জন সেই চাকাটা রিমুভ করলো, তারপর সেটা একজন হিস্টোপ্যাথোলজিস্টের কাছে চলে যাবে, তারপর উনি আন্ডার মাইক্রোস্কোপ সেটা দেখবেন, লিম্ফ নোডের ইনভলভমেন্ট আছে কি নাই। এটা আসলে মানে হাইলি স্পেশালাইজড একটা সেক্টর স্টেজিং জিনিসটা। একজন নর্মাল পার্সন তো স্টেজিংটা বলতে পারবে না বা বুঝতেও পারবে না। সো এটা মানে স্পেশালিস্টের জন্যই থাকা ভালো, বা উনি সেটা আলাদা করে আলাদা করে স্টেজ 1, 2, 3, 4 বলতে পারবেন। একজন সাবজেক্ট বা একজন পেশেন্ট ইনিশিয়াল স্টেজটা বা জিনিসটার লক্ষণ গুলো যদি বুঝতে পারেন বা দেখতে পারেন, সেটাই আসলে তার জন্য এনাফ।
ম্যাম, আমার পরিচিত একজন জি আমার পরিচিত একজন জি জি আমার পরিচিত একজন আপনার ফার্স্ট স্টেজে যে লক্ষণটা, যে চাকার মতো ফিল করা, ওইটার তারপর কনসাল্ট করার পরে ওইটা আর এখন নেই। তার মানে কি বলা যাচ্ছে যে সে এখন ঝুঁকি মুক্ত? ওই যে এই যে একটু আগে একজন বলেছিল চাকা মানে যে ক্যান্সার তা কিন্তু না, সেটা ফাইব্রোঅ্যাডেনোমাও হতে পারে, একটা বিনাইন ব্যাপার হতে পারে। আর ক্যান্সার মানে ম্যালিগন্যান্ট টিউমার, সেটা হয়তো ক্যান্সার ছিলই না। অনেক সময় যারা ব্রেস্ট ফেড করে বা অন্য কোনো কারণে কোন একটা চাকার মতো হতে পারে, তো একজন সার্জন যখন দেখবে তখন মানে সেই বলতে পারবে এটা কি নিজে নিজে। অনেক সময় ইনফেকশনের জন্য হয়, তখন অ্যান্টিবায়োটিক খেলেই সেটা ভালো হয়ে যাবে, যদি না সেটা ক্যান্সার হয়। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাম। এরপরের প্রশ্নটি করার জন্য অনুরোধ করছি ফারহানা খানুমকে। ফারহানা, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম, আমি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের। জি জি ম্যাম, ম্যাম আমার প্রবলেমটা হচ্ছে আমি অবিবাহিত আর বয়স হচ্ছে 22 or 21 ম্যাম। এখন আমার প্রবলেম হচ্ছে যে আমি যখন থেকেই বুঝতে পারতেছি তখন থেকেই মানে হচ্ছে যখন থেকে বুঝি তখন থেকেই যে আমার ব্রেস্টের হচ্ছে দুইটারই মাঝখানে একটা চাকা গোল চাকার মতো হচ্ছে আপনার ছিল, মানে একদম প্রথম ফার্স্ট থেকে যখন থেকে ফিল করতে পারতাম তখন থেকেই। ওটা আদার্স ওরকম কোনো সিম্পটম নাই, জাস্ট দুটো চাকা আছে। আর যখন আমি ওই যে ম্যাম একটু ওয়াশ করি বা হচ্ছে কম হলে একটু মানে ওয়াশ করার সময় মনে হয় যে একটু পানি বা ওই টাইপের একটু তরল পদার্থ কিছু যায়, তো ম্যাম এটা কি কোনো প্রবলেম? আচ্ছা, আপনার বয়স কম, তো সেই অনুযায়ী এটার মানে রিস্ক ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না, কারণ যেহেতু আপনি বলছেন আপনার সিক্রেশন আছে, হ্যাঁ নিপল দিয়ে সিক্রেশন আছে যেহেতু বলছেন, সো আপনার জন্য ভালো একজন গাইনোকোলজিস্ট বা একজন সার্জনের সাথে যদি আপনি একটু কনসাল্ট করেন সেটা আপনার জন্য বেটার হবে। শেষ প্রশ্নটি করবে এবার, আজকের শেষ প্রশ্ন এটি, সুরাইয়া ইয়াসমিন, আপনাকে অনুরোধ করব প্রশ্নটি করতে। আসসালামু আলাইকুম ম্যাম, আমি গ্রিন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে বিলংস করছি। ম্যাম আমার প্রশ্নটা হলো যে অনেকেই আছে যারা কনফিউজ থাকে, যে শিওর থাকে না এটা অ্যাকচুয়ালি তার ব্রেস্ট ক্যান্সারের প্রবলেমটা আছে কি নাই, তো সেক্ষেত্রে কি তাদের রেগুলার চেক আপ বা রেগুলার কোনো কিছু রাখা উচিত? যেহেতু আমরা কিন্তু এখন একটা 20+ ইয়ার্সে আছি যারা আমরা ভার্সিটি লেভেলে আছি, তো এই বয়সে কি মেয়েদের এটা চেক আপ রাখা উচিত মানে রেগুলার ভাবে বা কোনো কিছু? আচ্ছা, আমি আমার প্রেজেন্টেশনে আমেরিকান কিছু গাইডলাইন আলোচনা করেছি, হ্যাঁ, তো সেই গাইডলাইনে বলেছে আফটার 20 ইয়ার্স সবারই মান্থলি একবার সেলফ এক্সামিনেশন করা উচিত, 3 বছর পর পর একজন ডক্টরের কাছে গিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করা উচিত সব মেয়েদের বা সব মহিলাদের। যদি কোনো চাকা থাকে অবশ্যই অবশ্যই একদিনও দেরি করবেন না, একজন সার্জন অথবা গাইনোকোলজিস্টের কাছে চলে যান, ম্যামোগ্রাফি করান, কনফার্ম হন যে এটা ফাইব্রোঅ্যাডেনোমা নাকি ব্রেস্ট ক্যান্সার। যদি চাকা থাকে অবশ্যই অবশ্যই চলে যাবেন, সময় নষ্ট করবেন না। আর যদি কোনো ভিজিবল চাকা না থাকে, কোনো পালপেবল চাকা না থাকে, লাম্প না থাকে, তাহলে আপনি নর্মাল মান্থলি যে সেলফ এক্সামিনেশন সেটা করতে পারেন। আর আফটার 40 মানে বয়স 40 হওয়ার পর অবশ্যই অবশ্যই প্রতি বছর একবার ম্যামোগ্রাম করাবেন। থ্যাংক ইউ ম্যাম, অনেক ধন্যবাদ ম্যাম। এই প্রশ্নটির সাথে আমরা ডক্টর তাহমিনা আক্তারের সাথে আমাদের প্রশ্নোত্তর পর্বটি, ওয়েবিনার পরবর্তী অংশটি এখানে শেষ করছি। ম্যাম আপনার এই সময়ের জন্য এবং মূল্যবান বক্তব্য তথ্য আদান প্রদানের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু এ পর্যায়ে আমি একটু অনুরোধ করবো আমার সহকর্মী মামুন রশিদ জাবের স্যারকে, ডক্টর তাহমিনা ম্যামের জন্য আমাদের সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন আছে, আমরা যেন সার্টিফিকেটটি সবার সামনে একটু ডিসপ্লে করি।
Okay, yes, now it is okay. Sorry, my microphone was not getting permission for unmuting. So at this stage, so we are at the end of the program, isn't it, Sumaya? Yes, ma'am. Okay. So, Shamanito keynote speaker, faculty members, and dear students, Assalamu alaikum. Prothome dhonnobad janacchi amader ajker webinar breast cancer sochetonotai pare jibon bachate shishok onushthane keynote speaker hisebe jini eshechilen Dr. Tahmina Akhtar. Onake oshongkho dhonnobad uni onar shoto আমাদের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টিস এবং উনি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যেভাবে আমাদের আমাদেরকে অবহিত করলেন এবং কিভাবে আমরা প্রিকশন নিতে পারি তো ভাবে তুলে ধরেছেন এবং এর স্টুডেন্ট স্টাফ ফ্যাকাল্টি মেম্বাররা এবং তারা এই ইনফরমেশন গুলো তাদের পরিবারের সকলের সাথে শেয়ার করবে এবং আমরা নিজেরাও হচ্ছে সচেতন হব। এই বলে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলের উপস্থিতির জন্য এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আমাদের ছেলে স্টুডেন্টরাও তারা বিভিন্ন ধরনের কোশ্চেন করেছে যেটা আমাদের জন্য আসলে অত্যন্ত আশাব্যঞ্জক। তো আমাদের পার্টিসিপেন্ট যারা ছিলেন, ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ যারা ছিলেন এবং অবশ্যই আমাদের কিনোট স্পিকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এবং আচ্ছা, এখানে আমি আরেকটু ধন্যবাদ জানাতে একটু ভুলে গেছি, আমাদের হচ্ছে এই পুরো প্রোগ্রামটি শুরু থেকে নিয়ে যে কাজ করেছে হালিমা আক্তার সাথী, আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টারের লেকচারার হিসেবে উনি আছেন। সো হালিমা আক্তার সাথে প্রথম থেকে এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করার ব্যাপারে যথেষ্ট পরিশ্রম করেছে এবং তানজিয়া মুবারক উমেন্স ফোরামের পক্ষ থেকে তারও অশেষ অবদান ছিল এবং সুমাইয়া আক্তার সুন্দর উপস্থাপনা, সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আমি ডক্টর তাহমিনা আক্তারকে বিশেষভাবে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এবং এই ওয়েবিনারকে সফল করার জন্য যেভাবে সিরাজুম মুনিরা ম্যাম বললেন প্রত্যেকের পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাচ্ছি। ডক্টর তাহমিনা ম্যাম আপনি অনেক ভালো থাকবেন, হোপফুলি আমাদের আবার কখনো দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সচেতন হবেন। ধন্যবাদ।